আমি আজ থেকে প্রায় 5 বছর আগে আমার মাদ্রাসায় রাতের বেলায় বয়ান করা মাদ্রাসায় ঢুকলাম রাত্র তখন 3টা বাজে আমি মাদ্রাসায় ঢোকার পরে আমার মাদ্রাসার বিল্ডিং এর সামনে আমি একটু পায়চারি হাঁটাহাঁটি করি এটা আমার অভ্যাস দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা হঠাৎ দেখি বিল্ডিং এর সামনে দিয়ে হাঁটতেছি গুন 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 করে কান্নার আওয়াজ রাত্র 3টা আমার কলিজায় যেন আঘাত হানতেছে আল্লাহ ও মালিক গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় এই রাতে আবার কে কাঁদে হাঁটতে হাঁটতে যখন মসজিদের দিকে আগাইলাম দেখি মসজিদের কেসি গেট দিয়া সামনে থেকে কান্নার আওয়াজ আসতেছে বারান্দায় গিয়া মোবাইলের আলো জ্বালাইয়া যখন আলো মারলাম তাকায়া দেখি মসজিদের ভিতরে আমার মাদ্রাসার দুইটা এতিম বাচ্চা ওরা বিনয়া বিনয়া মোনাজাত দিয়া কান্দতেছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল আরে মালিক একটার বয়স 10 বছর আর একটার বয়স 7 কি 8 বছরের বাচ্চা রাতের বেলায় কান্দতেছে তাহাজ্জুদের নামাজ পড়িরা মনে চাইলো ভিতরে ঢুকে একটু আদর করি কিন্তু চিন্তা করলাম আয় হায় আমি ঢুকলে ওরা আর কাঁদবে না আমলটা নষ্ট হয়ে যাবে আমি আর ভিতরে ঢুকলাম না উপরে চলে গেলাম আমার রুমে হুজরাখানায় ফজরের আজান হলো মসজিদে আসলাম আমি কাতারে দিয়ে হাঁটতেছি আর তালাশ করতেছি দেখি ওই বাচ্চা দুইটা কোথায় হঠাৎ দেখি বাচ্চা দুইটা মসজিদের পিছনের সফে ওরা আমার মসজিদে ফজরের পর সুরা ইয়াসিনের আমল হয় আসমায়ে হুসনার আমল হয় ওই বাচ্চা দুইটা সুরা ইয়াসিন পড়তেছে আমি একটা ছেলের মাথায় হাত দিয়া বললাম বাজান দোয়া শেষ হইলে তোমরা দুইজন আমার রুমে আসবা তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে ওরা দুইজন দোয়া শেষ করে আমার রুমে গেছে আমি কাছে বসাইতে চাইলাম খাটের ভিতর আমার সাথে বসলো না ছাত্ররা ওস্তাদের খাটে বসে না আমার পায়ের সামনে বসেছে বড় ছেলেটা বয়স 10 বছর হবে ছোটটার বয়স 7 কি 8 বছর জিজ্ঞেস করলাম মাথায় হাত দিয়া বাজান রাতের বেলায় তোমাদের দুইজনকে কাঁদতে দেখছি কারণটা কি খুলে বলো বড় ছেলেটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তাকায় দেখি হাউমাউ করে কান্দতেছ গাল বায়া বায়া পানির ফোঁটা পড়তেছ আল্লাহর রাস্তায় খরচ করো ও মা ও আমার বাবা ও যুবক ভাই আল্লাহর রাস্তা কি এ আমার বাজান আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো মরার আগে পারলে একটা মসজিদ বানায় কবরে যাও মরার আগে পারলে একটা মাদ্রাসা বানায় কবরে যাও মরার আগে পারলে একজন এতিমের এ টু জেড খরচ দিয়ে হাফেজে কোরআন বানায় কবরে যাও মরার আগে পারলে মাদ্রাসায় মাসে মাসে আজীবন সদস্য আর চাউল টাকা পয়সা দিয়া কবরে যাও কসম আল্লাহ এরা ঘরে বৈসা বৈসা যতক্ষণ তেলাওয়াত করবে সমস্ত আমলের সওয়াব আল্লাহ তোমার আমার কবরে পৌঁছায়া দিবে কথা ঠিক কে না এ আমার বাজান তুমি বুকে হাত দিয়া বলো যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেললা সন্তানের জন্য বিশাল অট্টালিকা বানাইলা বিশাল ভবন বানাইলা ফ্ল্যাট কিনলা এ আমার বাবান গুলশান বনানি ধানমন্ডি বিভিন্ন আবিজাত্য এলাকায় বাড়ি গাড়ি করলা মঙ্গল গ্রহে বুকিং দিলা চাঁদের দেশে দৌড়াইলা ইংল্যান্ডে গেলা জাপান গেলা কানাডায় গেলা রাশিয়ায় গেলা বাবা শোনো আমার শোনো ওই সন্তান তুমি রাত্র 12টার পরে সন্তান যেই পার্সোনাল রুমে থাকে তুমি দরজার সাথে কান লাগায় দেখো হয়তোবা তোমার সন্তান আর একটা বেগানা নারীর সাথে হয়তোবা অনলাইনে অথবা অফলাইনে হয়তোবা হোয়াটসঅ্যাপে নয়তোবা ভিডিও কলে এসে গুনায় লিপ্ত আছে কথা ঠিক কি না ঠিক বললাম না ঠিক বললাম ম্যাক্সিমাম ঘর খবর নিয়ে দেখো অথচ আমার বাজান রাত্র 2টা বাজে এই মাদ্রাসার এই যে পাশে যে মাদ্রাসার উদ্যোগ আজকের এই মাহফিল আইসা দেখো মোবাইল কি জিনিস ওরা বুঝে না টেলিভিশন কি জিনিস বুঝে না এই বাচ্চাগুলো রাত্র 2টায় উঠা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে সেজদায় পুরা পুরা কান্দে আর মালিককে ডাক দেয় কা মালিক গো যারা আমাদেরকে চালায় আমাদের খরচ দেয় এই মাদ্রাসায় যারা অর্থ দেয় আল্লাহ এলাকার সব মুরব্বিগো মাফ করে দাও যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের ঘর বানাও ওরা সেজদায় পুরা কান্দে ওরা তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর কাছে ফরিয়াদ করে ওদের দুয়ার বরকত আল্লাহ এই এলাকার ভিতরে খাস রহমতের বরকত নাজিল করে কথা ঠিক কি না এ আমার বাজার এই জন্য খবরদার খবরদার কোন সন্তানের পাগল হলি তোর সন্তান বাজান সাপোজ যদি আজকে আপনার মরণ হয় আপনার সন্তান মনে করেন হয়তো বা ভার্সিটির একজন সন্তান আপনার সন্তান কাপড় কেমনে পাক করে জানে না ও তো জিন্স প্যান্ট পরে ওর প্যান্টটা পাক না না পাক ও ঢিলা কুলুপ নেয় না দাঁড়ায় প্রস্রাব করে বাবা বললে কি প্যান পাক করার সময় আসেনি যদি ওয়াশিং
মেশিনের ভিতরে দিয়া ভালো করে ধয় তারপরে কিন্তু প্যান পাক হয় না কারণ পাক হওয়ার জন্য কয়বার ধুইতে হয় এই যখন কয়বার তিনবার ধোয়া লাগে আপনার সন্তান তো বুঝে না আমার প্যান্টটা আমি তিনবার ধুইলাম কিনা কারণ কতবার নাপাক হইছে প্রস্রাব লাগছে আর কত কিছু বীর্য লাগছে ওই সন্তান প্যান পাক করতে জানে না ওই নাপাক প্যান নিয়া বাবার জানাজায় দাঁড়ায় মায়ের জানাজা দাঁড়ায় বলে তো জানাজায় দাঁড়াইলে নাপাক অবস্থায় সব হবে না গুনাহ অথচ তোর সন্তান নাপাক প্যান নিয়া দাঁড়াইলো এ আমার বাজার তোমরা বাজার হইও না রাগ করো না তোমার ইন্তিকার পরে মাদ্রাসার ছাত্র যারা তালেবুল এলেম যারা ওরা পাক পবিত্র অবস্থায় জানাজায় দাঁড়ায় দোয়া করে ওদের নামাজ ও সুত্র শরীরটাও পাক ওরা তোমার জন্য দোয়া করে অথচ তোমার সন্তান দোয়া করার সুযোগ পায় না নাপাক প্যান নিয়ে দাঁড়ায় গেছে ও তো মাসআলা জানে না ওযু গোসল জানে না তোমার সন্তান কবরের পাশ দিয়া যায় তখনও হারাম কাজ করে গান শুনতে থাকে আর মাদ্রাসার তালেবুল এলেমরা যখন কবরের পাশ দিয়া যায় ওরা সুন্দরভাবে সালাম দেয় ওদের বরকত আল্লাহ কবর আজাবকে মাফ করে দেয় কথা ঠিক কি না এই জন্য এরা তোমার আপন তাই তো আল্লাহর নবী বলে ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ওই মেহমান কারা আল্লাহর হাবিব বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহ আল্লাহু আকবার জোরে কা সবাই আল্লাহর রাসূল কয় ওরা হলো যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই হলো আল্লাহর মেহমান আল্লাহর বিশেষ মেহমান আল্লাহর অতিথি আল্লাহর পরিবার এই জন্য বাবা তুমি তো মনে করছো তোমার সন্তান তোমার আপন অথচ কোরআন হাদিস রিসার্চ করে দেখলাম না তোমার সন্তান আপন না তোমার আপন যারা তোমার জন্য দোয়া করে তোমার জন্য চোখের পানি ফালায় যারা তোমার জন্য নামাজ পড়ে কাঁদে ওরাই তোমার আপন সন্তান কথা ঠিক কি না এ আমার বাজান যার একটা জ্বলন্ত প্রমাণ আমি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার মাদ্রাসায় রাতের বেলায় বয়ান করে মাদ্রাসায় ঢুকলাম রাত্র তখন তিনটা বাজে আমি মাদ্রাসায় ঢোকার পরে আমার মাদ্রাসার বিল্ডিং এর সামনে আমি একটু পায়চারি হাঁটাহাঁটি করি এটা আমার অভ্যাস দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা হঠাৎ দেখি বিল্ডিং এর সামনে দিয়ে হাঁটতেছি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ রাত্র তিনটা আমার কলিজায় যেন আঘাত হানতেছে আল্লাহ ও মালিক গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় এই রাতে আবার কে কাঁদে হাঁটতে হাঁটতে যখন মসজিদের দিকে আগাইলাম দেখি মসজিদের কেসি গেট দিয়া সামনে থেকে কান্নার আওয়াজ আসতেছে বারান্দায় গিয়া মোবাইলের আলো জ্বালাইয়া যখন আলো মারলাম তাকায়া দেখি মসজিদের ভিতরে আমার মাদ্রাসার দুইটা এতিম বাচ্চা ওরা বিনয়া বিনয়া মোনাজাত দিয়া কান্দতেছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল হারে মালি একটার বয়স দশ বছর আর একটার বয়স সাত কি আট বছরের বাচ্চা রাতের বেলায় কাঁদতেছে তাহাজ্জুদের নামাজ পড়িরা মনে চাইলো ভিতরে ঢুকি একটু আদর করি কিন্তু চিন্তা করলাম হায় হায় আমি ঢুকলে ওরা আর কাঁদবে না আমলটা নষ্ট হয়ে যাবে আমি আর ভিতরে ঢুকলাম না উপরে চলে গেলাম আমার রুমে হুজরাখানায় ফজরের আজান হলো মসজিদে আসলাম আমি কাতারে দিয়ে হাঁটতেছি আর তালাশ করতেছি দেখি ওই বাচ্চা দুইটা কোথায় হঠাৎ দেখি বাচ্চা দুইটা মসজিদের পিছনের সফে ওরা আমার মসজিদে ফজরের পর সুরা ইয়াসিনের আমল হয় আসমায় হুসনার আমল হয় ওই বাচ্চা দুইটা সুরা ইয়াসিন পড়তেছে আমি একটা ছেলের মাথায় হাত দিয়া বললাম বাজান দোয়া শেষ হইলে তোমরা দুইজন আমার রুমে আসবা তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আস ওরা দুইজন দোয়া শেষ করে আমার রুমে গেছে আমি কাছে বসাইতে চাইলাম খাটের ভিতর আমার সাথে বসলো না ছাত্ররা ওস্তাদের খাটে বসে না আমার পায়ের সামনে বসেছে বড় ছেলেটা বয়স দশ বছর হবে ছোটটার বয়স সাত কি আট বছর জিজ্ঞাস করলাম মাথায় হাত দিয়া বাজান রাতের বেলায় তোমাদের দুইজনে কাঁদতে দেখছি কারণটা কি খুলে বলো বড় ছেলেটায় জিজ্ঞাস করার সঙ্গে সঙ্গে তাকায় দেখি হাউমাউ করে কাঁদতেছ গাল বায়া বায়া পানির ফোঁটা পড়তেছ আমার ডাক দিয়া হুজুর আপনি কি চিনেন না আমরা দুইজন আপন ভাই এটা আমার ছোট ভাই আমার বাবা আজকে দুনিয়াতে বাইসা নাই হুজুর আমরা দুইজন এতিম আমার মা আমার ছোট্ট একটা বোন আছে এই বোনটাকে নিয়ে একটা বস্তিতে ভাড়া থাকে হুজুর মানুষের বাড়িতে বুয়ার কাজ করে এটা দিয়ে আমাদের সংসার চালায় আর আমাদের পড়াশোনা হয় হুজুর শোনেন আমার ভাইটার চিকুনগুনিয়া জ্বর আজ থেকে চার পাঁচ বছর আগে সর্বত্র চিকুনগুনিয়ার ছড়াছড়ি কয় হুজুর আমার ভাইটা বোর্ডিং এর খাবার এত নরমাল খাবার আমার ভাইটা কোনোদিন এক লোকমা কোনোদিন আধা লোকমা কোনোদিন একটু ডাইলের পানি চুমুক দিয়া খায়
জ্বরের মানুষ 7 বছরের বাচ্চারে মা বাবারা নুডলস রান্না করে খাওয়ায়, হরলিক্স খাওয়ায়, গরম পানিতে গোসল করায়, মা নিজে খাওয়ায়া দেয়, ওই বাচ্চা মা বাবা সারা বাচ্চা। ও হুজুর, গতকালকের ঘটনা, আমার ভাইটা এক লোকমা খানা খায় না, বিকেল বেলা দেখি আমার ভাইটা হেলে দুলে পড়ে যায়, আমার ডাক দিয়া কয় ভাইয়া একটা রুটি কিনে দাও, দেখি পানি দিয়া ভিজায় খাইতে পারে কিনা, বন্ডরির চার দোকানে বেশ। ওই ছেলেটা ডাক দিয়া বলে উস্তাদ কসম আল্লাহ আমার কাছে একটা রুটি কেনার মতো পয়সা নাই, ওরে আমি একটা রুটিও কিনে দিতে পারি নাই। বললাম ভাই রে আসরের পর ওচ্ছিক ছুটি থাকে ওই সময় আমি বাসায় যাব, আম্মুর কাছ থেকে টাকাই না তোরে রুটি কিনে দিব। আমি আসরের নামাজ পড়া দৌড়াদৌড়ি কইরা বাসায় গেলাম ওই বস্তির ভিতরে, যায় দেখি আমার মা ঘরে পড়া, আমার ছোট্ট বোনটা মায়ের পাশে কাঁদতেছে, ডাক দিয়া বললাম মা কিছু টাকা দিবানি, ওর তো অসুস্থ, ওর একটা রুটি কিনে দিতে হবে। আমার মা আমার ডাক দিয়া কা বাবা আজকে 4-5 দিন হয় আমি অসুস্থ, কাজে যাইতে পারি না, ঘরে খাবার নাই, বাড়িওয়ালায় ভাড়া চায়, ভাড়া না দিতে পারলে ঘর থেকে বের করে দিবে, আমি করে কেমনে টাকা দিব। হুজুর আমার মা আমার টাকা দিতে পারে নাই, আমি যখন খালি হাতে মাদ্রাসায় আমার ভাইটা গোটা বিকাল কাঁদতে কাঁদতে বারিশ ভিজা ফেলছে, হুজুর আমাদের দেখার কেউ নাই, আমার বাবা যদি বেঁচে থাকতো আমার বাবা আমাদের পাশে এসে দাঁড়াইতো, আমাদের খোঁজ খবর নিত, এই কথা শুইরা বাবা চোখের পানি রাখতে পারি না। আমার বাজান পকেটের মধ্যে অনেকগুলো টাকা ছিল, প্রায় 25,000 টাকার মতো মাহফিল করে আসছি রাতের বেলায়, বের করে দিলাম, নে বাবা যা লাগে তুই সব নিয়ে যা। ওরা দুইটা ভাই আমার পার মধ্যে জড়ায় কয় হুজুর টাকা লাগবে না দোয়া করেন। আমি জোর করে 3,000 টাকা বের করে বললাম 2,000 তোরা দুই ভাই নিবি আর 1,000 টাকা তোর মাকে দিবি। ও আমার বাবা তাইলে এরা কত অসহায়, এরা আল্লাহর কাছে কান্দে কয় হুজুর রাতের বেলায় আমার সব ছাত্র ভাইরা ঘুমায় আমার তো আর ঘুম হয় না। ছোট ভাই তারে বললাম ভাই রে আমাদের দেখার কেউ নাই, যিনি এতিম বানাইছে তার কাছে যাই, চলো মসজিদে গিয়া বলি। তাই আল্লাহর কাছে একটু কান্দা কান্দা বললাম ও আমার বাজার ওদের প্রতি খেয়াল রাখ। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, আল্লাহর নবী কয় আমি মোহাম্মদ এতিম ছিলাম, যারা এতিমকে লালন পালন করবি, এতিমের জন্য ঘর বানাবি, খাবারের ব্যবস্থা করবি, আমি মোহাম্মদ ওয়াদা দিলাম দুই আঙ্গুল যেমন পাশাপাশি, যারা এতিমের লালন পালন করে আমি মোহাম্মদ তারে নিয়ে একই সাথে এইভাবে পাশাপাশি একই জান্নাতের ভিতরে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, ও আমার বাজার, ও অত্র এলাকার, ও ধনী মানুষেরা, ও ভাড়াটিয়া ভাইয়েরা, ও ব্যবসায়ীরা, তোমার হাতে পায় ধরা বলি যে এই সন্তানের জন্য এত স্বপ্ন, হতে পারে সন্তানের কারণে তোমাকে জাহান্নামে জ্বলতে হইতে পারে, আর এই যে মাদ্রাসার একজন এতিমকে খুশি করবা, এতিমের খাবারের ব্যবস্থা করবা, বিনিময়ে আমার রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। জোরে কন সুবহানাল্লাহ।